মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার যে কর্মসূচি শুরু করেছেন, আজ তার শেষ দিনে কি বলবেন? শেষ দিন বলতে আমরা আমাদের কোনো কাজটাই কোনো সময়ের জন্য শেষ হয় না, এটা পঞ্চমতম রাউন্ড চলছে। আমি শুনছি এখনো হয়তো পাঁচ দিন বাড়তে পারে, মানে গভর্নমেন্ট এখনো চিন্তা করছে যে পাঁচ তারিখ পর্যন্ত এটাকে বাড়ানো যায় কিনা। তা যাই হোক, বলবো এই জন্যেই যে এটা একটা অভূতপূর্ব একটা জিনিস। আমরা প্রত্যেকেই অনেকেই দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসাবে মানুষের কাজ করার সুযোগ পেয়েছি, যেরকম আমি প্রায় 1981 সাল থেকে 42-43 বছর ধরে কাউন্সিলর হিসাবে মানুষের কাজ করার কিছু সামান্যতম সুযোগ হয়তো আমরা পেয়েছি। এখানে আরও সিনিয়র কাউন্সিলর অনেকে আছে, কেউ চারবার, কেউ পাঁচবার, কেউ ছবার, কেউ দুবার, এই ধরনের কাউন্সিলররা আছেন, এবং নবনিযুক্ত আমাদের জুনিয়র ছেলেরাও কাউন্সিলর হয়ে এসেছে। তো সেই ক্ষেত্রে কেন এই কথাগুলো বললাম যে আমরা আগে পূর্বে কোনো মানুষের কোনো কাজ করতে গেলে বিভিন্ন সরকারি দপ্তরে সেই মানুষগুলোকে নিয়ে যেতে হতো, এবং তারা সত্যি কথা বলতে কি সেইভাবে বছরের পর বছর ধরে তারা কাজ পেতে পারে। এবং এটা আমার মনে হয় এটা মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব। দুয়ারে সরকার নিয়ে বিভিন্ন রকমভাবে বিভিন্ন দু চারজন ছিচকে ছিচকে লোকেরা হয়তো উল্টোপাল্টা কথা বলছে, কিন্তু দুয়ারে সরকার যে কী ধরনের মানে মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছে, আমরা যারা জনপ্রতিনিধি হিসাবে মানুষের কাজ করি আমরা বুঝতে পারছি যে মানুষ প্রচণ্ডভাবে উপকৃত। একটা দুটো প্রকল্পে না, মানে দিদির যত প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রী যত প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো থেকে দুয়ারে সরকারে তারা ফেসিলিটিস পাচ্ছেন। আমরা কোনো কোনো সময় হয়তো মনে করছি যে দুয়ারে সরকার যতগুলো হয়ে গেল হয়তো মানুষের চাহিদা হয়তো কমপ্লিট হয়ে গেল, হয়তো এটা আমাদের ধারণা। কিন্তু আমাদের থেকেও দিদি মানে নবান্নে বসে সারা পশ্চিমবঙ্গের মানুষের মনের কথা যে এত বুঝতে পারেন, আমরা ফিল্ডে যখনই কাজ করছি তখনই বুঝতে পাচ্ছি যে এবারও দুয়ারে সরকারে নই নই করে প্রায় 8,000-এর উপরে, প্রায় 9,000 কম বেশি দরখাস্ত ইতিমধ্যেই বিভিন্ন মানুষ আজকে আমাদের এই দুয়ারে সরকার থেকে তারা অ্যাপ্লিকেশন করেছে। আজকে যে পরিমাণ ভিড় দেখছি এটা 10,000 উত্তীর্ণ হয়ে যাবে বলে মনে করছি। তার মানে এই 10,000 মানুষ তারা হয়তো এর আগে দুয়ারে সরকারগুলোতে বিভিন্ন কারণের জন্য তারা সুযোগ সুবিধা নিতে পারেনি, এবং বিভিন্ন সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্যে মানুষ এই দুয়ারে সরকারে আসছেন। আমরা বিনগর পৌরসভা থেকে চেষ্টা করছি খুব ঐকান্তিকভাবে আমাদের সমস্ত রকম সাপোর্ট দিয়ে এই মানুষগুলো যাতে এই দুয়ারে সরকারের সুযোগ থেকে তারা সহযোগিতা পান। এখানে আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলাররা রয়েছেন, এবং যদিও আমরা দলকে এই জায়গা থেকে দূরে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তবুও আমাদের সহকর্মী যারা আছে বিভিন্ন ওয়ার্ডে, আমাদের কাউন্সিলরদের সঙ্গে যারা ওয়ার্ডে ওয়ার্ডে ভলেন্টিয়ারি সার্ভিস দেন বা যারা আছেন, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এই মানুষগুলোর সঙ্গে হেল্প করার জন্য তারা যুক্ত হয়েছে। তা সেখানে কাউন্সিলররা এটার সাথে ওতপ্রোতভাবে, আমার মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান যেরকম সমর্থন রয়েছে এখানে, আমার কাউন্সিলর শুভজিৎ, মিন্টু, তপন, আমাদের ইলা, আমাদের ছন্দা, আরতি, প্রত্যেকেই এখানে এসে, প্রাক্তন কাউন্সিলররাও এখানে এসে অংশগ্রহণ করছে। এটা একটা অভূতপূর্ব জিনিস, এটা সত্যি কথা বলতে কি বলতে অকপটে স্বীকার করছি, এটার মধ্যে কোনো রকম কোনো অতিরঞ্জিত করে বলছি না। দুয়ারে সরকার যে ধরনের মানুষকে সুযোগ দিচ্ছে এটা হয়তো দিদি আগামী দিনে আবার হয়তো চিন্তাভাবনা করবে মানুষের পরিষেবা। মৎস্যজীবীদের জন্য একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, কি বলবেন? মৎস্যজীবী আমাদের এখানে কতগুলো ওয়ার্ডে মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষজনেরা তারা সত্যি সত্যি তারা ছোটোখাটো খাল বিলে আগে মাছ ধরে তারা সংসার প্রতিপালন করত। যেহেতু আমাদের এখানে গভীর সমুদ্র নেই বা সেই সব জায়গায় মৎস্যজীবীদের সেই রকম ধরনের হয়তো তাদের কাজ কারবার নেই, এটা ঠিকই, কিন্তু তার থেকেও ভালো লাগছে মৎস্যজীবী বলতে শুধু যারা মাছ ধরে আর মাছ বিক্রি করে তা নয়, যারা মাছের জাল তৈরি করে তারাও এই মৎস্যজীবীর মধ্যে আওতার সঙ্গে যুক্ত হতে পেরেছে। এটা আমার মনে হয় এই পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে মৎস্যজীবী মানুষের কথা যেটা চিন্তা করা হয়েছে এটা এটা অত্যন্ত ভালো। এবং আমাদের বিশেষ করে বিনোপুর শহর একটু গ্রামীণ এলাকার মতো এই শহরটায়, এখানেই খেটে খাওয়া মানুষগুলোর যে বিভিন্ন সুযোগ, বিশেষ করে আমার দিদি বোনেরা
আমাদের লক্ষ্মী ভান্ডারের জন্য যারা তপশিলী সম্প্রদায়ের সার্টিফিকেট ছিল 500 টাকা হয়তো তারা পেতেন, তারাও এখানে এসছেন, তারাও যাতে আগামী দিনে 1000 টাকা যাতে তারা লক্ষ্মী ভান্ডার পান। বিভিন্ন পরিকল্পনার জন্য মানুষজন এখানে আসছেন, বিশেষ করে জমির পাট্টা থেকে আরম্ভ করে এবার অনেকগুলো নতুন স্কিম এসছে, জমির পাট্টা, মৎস্যজীবী, এই সমস্তগুলো এবার এবার যুক্ত হয়েছে। আমরা আমরা সত্যিই খুব সন্তুষ্ট, আমরা খুব আনন্দিত মানুষের কাজ করতে পারি। একটা ছাতার তলায় এতগুলো প্রকল্প একসাথে, কি বলবেন? প্রকৃতপক্ষে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা পথিকৃত সারা বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষ, সারা বিশ্বের কাছে একটা নজির সৃষ্টি করেছেন মানুষের ঘরের কাছে গিয়ে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার। চেয়ারম্যান যেমন বললেন, আমাদের আগের ক্যাম্প পর্যন্ত 8,860 জন আবেদনকারী তাদের আবেদনপত্র জমা দিয়েছেন, অর্থাৎ এতগুলো মানুষকে কোথাও ছুটে না গিয়ে, রানাঘাট কৃষ্ণনগরে না গিয়ে তাদের ঘরের কাছে তাদের আবেদন সরকারকে সরাসরি জানাতে পারে। এই সুযোগটা দেওয়ার জন্য আপামর জনসাধারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে অখণ্ড ধন্যবাদ জানাচ্ছে, কৃতজ্ঞতা জানাচ্ছে। পাশাপাশি যে সমস্ত স্কিমগুলো চালু ছিল তার সঙ্গে নতুন দুটো স্কিম চালু হয়েছে। আর একটা জিনিস, ইলেকট্রিক সাপ্লাইয়ের একটা অফিস কিন্তু আমাদের এবার দুয়ারে সরকার থাকছে, অর্থাৎ বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা থাকছেন, তাদের বিভিন্ন সময়ে যে লাইনগুলো ডিসকানেক্ট করা হয়েছিল ইত্যাদি সমস্যা জটিল হয়ে রয়েছে সেইগুলো সমাধানের জন্য বিদ্যুৎ দপ্তরও আমাদের এই দুয়ারে সরকার ক্যাম্পে অংশগ্রহণ করছে। আমার মনে হয় এতে করে সাধারণ মানুষ অনেক দিনের জমে থাকা অনেক জটিল সমস্যা, যেগুলো সরকারি দপ্তরে বারবার ছুটে তাদের হয়রান হতে হতো, যাতায়াতে একটা সময়ের ব্যাপার, অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, এগুলো মানুষের কাছে একদম ঘরের কাছে পৌঁছে দেওয়ার এই যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নেওয়া সম্ভব। এবং বীরনগরের দিক থেকে বলতে পারি, এবারের এই পঞ্চম দফার দুয়ারে সরকার ক্যাম্প চূড়ান্তভাবে সফল হয়েছে এবং মানুষ অত্যন্ত খুশি এবং তারা স্যাটিসফাইড যে তাদের আবেদন তারা জমা দিতে পেরেছেন, আগামী দিন নিশ্চয়ই তারা তার সুফল পাবেন। এটা একটা বীরনগরের দীর্ঘদিনের একটা কালচার যে আমাদের পৌরবর্তী, আমরা কখনো ব্যানার দিয়ে করি, কখনো ব্যানার ছাড়াও করি, যে মানুষের কাছে গিয়ে ওয়ার্ড ওয়ার্ডে পাড়ায় পাড়ায় পৌঁছে গিয়ে মানুষের সমস্যাটা তুলে নিয়ে আসা, কিন্তু সেটাকে একটা জায়গায় অফিসার স্তর পর্যন্ত নিয়ে যেতে গেলে আলাদা আলাদা করে এতদিন পার্শ্ব করতে হতো। দুয়ারে সরকার একটা বড় সুযোগ করে দিয়েছে যে সেখানে সেই মানুষটাকে এখানে টেনে নিয়ে এসে অফিসার আর তার সাথে আমাদের সরকারি যে আমলারা যারা থাকছেন, সরকারি যে সিস্টেম, তার সাথে জনগণ, এর মধ্যে একটা ব্রিজ আপ করে মানুষের কাজটা খুব তাড়াতাড়ি হচ্ছে, ভালো হচ্ছে। পরিচয়টা পড়ে, আমার নাম মিন্টু দে, আমি বীরনগর পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। লক্ষ্মী ভান্ডার প্রকল্প জমা দিয়েছি, পেয়েওছি, আজকে এসেছি আমার কৃষক বন্ধু কার্ডের সহায়তা জমা দিতে, মৎস্যজীবী কার্ড করছি, আমরা জালবাদি, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের কিছু সাহায্য দেয় এতে আমরা অনেক উপকৃত হব। আর যে লক্ষ্মী ভান্ডার যে পেয়েছেন কতটা সুবিধা হয়েছে আপনার? লক্ষ্মী ভান্ডার পেয়ে আমরা খুব উপকৃত, দিদি আমাদের জন্য এইটুকু করেছে যে আমরা ওই টাকাটা দিয়ে সংসারে অনেকটা কাজে লাগাতে পারছি, আর লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে আমরা সত্যিই উপকৃত হয়েছি। দিদি এই টাকাটা দেওয়াতেই আমাদের সংসারে অনেকটাই কাজে আসছে টাকাটা। কি নাম আপনার? আমার নাম টগরী দাস। দুয়ারে সরকার দিদির থেকে সর্বস্তরের নেতৃত্বরাও বুঝেছে এটা খুবই প্রয়োজনীয় সাধারণ মানুষের জন্য, সেই হিসাবে যেই যে জায়গাগুলি দুয়ারে সরকার চলছে খুব কার্যকরী হচ্ছে। বিশেষত আমি বীরনগরে যে 15তম যে দুয়ার সরকার চলছে সেটা এই পূর্বাশা লজে আজকে এই কথার মধ্যে দিয়ে বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ এবং আগামী দিনেও যাতে এই দুয়ারে সরকার হয়, যখনই হবে সেই কিছু মানুষ এর সহযোগিতা পাবে। তাই বক্তব্য না রেখে আমি বলবো দুয়ারে সরকার খুব কার্যকরী, সরকারের একটা ভূমিকা এবং মমতা ব্যানার্জিও এটা বুঝতে পেরেছে, তাই তিনি আজকের মধ্যে দিয়ে নয় আগামী দিনেও দুয়ারে সরকার তিনি আপনার পরিচয়টা। সফল কুমার দাস, বীরনগর পৌরসভার আদেশ। আগে কি স্বাস্থ্যসাথী কার্ড জমা দিয়েছিলেন? না, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য জমা দিয়েছি, এখনো হয়নি ওটা। আজকে আবার কি করতে হয়েছে? লক্ষ্মী ভান্ডারের জন্য জমা দিতে এসেছি স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া।